প্রবল বর্ষণ আর উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায়। তিস্তা নদীর পানি বাড়ায় রংপুর লালমনিরহাটে পানি ঢুকে পড়েছে, নিচু এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। পানিবন্দী হয়ে পড়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ সহ মৌলভীবাজারের বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার পরিবার। আর এতে চরম ভোগান্তিতে রয়েছেন তারা। বন্ধ ঘোষণা করা হয়েছে 300+ শিক্ষা প্রতিষ্ঠান। হঠাৎ পানি বেড়েছে তিস্তায়, দ্বিতীয় দিনের মতো নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি ঢুকে পড়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন, চরগোবর্ধন, পারুলিয়া ও হাতিবান্ধা এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আমরা খুব শঙ্কিত, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাছাড়া বাচ্চা কাচ্চা একটা পানিতে ডুবে যাওয়ার মতো একটা আশঙ্কা করতেছি আমরা। পানিটা সব বেড়ে গেছে, তারপরে মনে করেন যে এখন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমন অবস্থা। মনে করেন একটা লোক যদি এই মুহূর্তে মারা যায়, ওকে দাফন করবার গেলে মনে করেন যে হয়তো ভাসিয়ে দেওয়া লাগবে না, অন্য কোনো ব্যবস্থা করা লাগবে। এদিকে ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেট ও মৌলভীবাজারে পানিবন্দী হয়ে পড়েছে 9টি উপজেলার বাসিন্দা। কুশিয়ারা নদীর পানি ছাড়িয়েছে বিপদসীমা। ঘরবাড়ি তলিয়ে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ আশেপাশের কয়েক হাজার মানুষ এখন চরম ভোগান্তিতে। ঘরে দরজায় পানি উঠে গেছে, কি বাজারঘাটও আওয়াজ আন না, রাস্তাঘাটও মানুষ আইতো গিলা বাড়ি ঘরে টিকতে পারেন না। আর আমরা গরিব মানুষ, আমরা তো থাকতে পারি না, আমরা তো বাজারে আওয়া যাওয়া করি। ঘর দুয়ার ফালায় যাইবার জায়গা নাই, ঘরে মাল সামান এসে যে পানি উঠে যাব। পানি উঠে যাওয়ায় সিলেটে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে 174টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠলেও পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর অভাব রয়েছে বলে অভিযোগ তাদের। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসকের। তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু 127 মেট্রিক টন চাল কিন্তু উপজেলা ভাগ করে দিয়েছি। এছাড়াও আমাদের 2,77,000 টাকা আমরা উপজেলা বাড়ি বণ্টন করেছি, এটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবার হাতে নগদ সহায়তা পৌঁছে যায়। তো আমি আশা করি সবাই মিলে আমরা যে পানি বৃদ্ধির যে প্রবণতা আছে এটি আমরা মোকাবিলা করতে সক্ষম হব। নাজমুল সাকিব, চ্যানেল 24।